হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো মাই ডিফারেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বানিয়ে দেখাবো ডিম কারি চলো চলে রেসিপিটা দেখতে থাকেন তো এখানে প্রথমে ডিম সিদ্ধ করে ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিয়েছি এবার আমি টমেটোটা একটু ভেজে নিচ্ছি তারপরে মিক্সিতে দিয়ে দেবো এখানে আমি ধইনা পাতা নিয়ে নিয়েছি এখানে দই এক বাটি নিয়েছি টমেটোটা ভালো করে ভেজে মিক্সিতে দিয়ে মশলা তারপরে কড়াইটা গরম করে এলাচ দুটো দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা ভালো করে পুড়ে যাওয়ার মধ্যে পরে তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা তো জিরাটাও পুড়ে গেছে তো এবার মিক্সিতে আমি এই মশলাটা করে নিয়ে আসবো তারপরে জেরাটা পুড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে মিক্সিতে মশলাটা করে নেওয়া হয়ে গেছে সেটা করাতে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন সব একবারে ভেজে নেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে দেখানো হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো দু মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছিল সেই ঢাকনা উঠিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হচ্ছে লবণটা দিয়ে আবার একটু ভেজে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি জেরাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে এক চামচের মতন দিয়ে দিলাম ধইনার গুঁড়ো ধইনার গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচের মতন এখানে কোনো ধরনের কাঁচা মশলা ইউজ করিনি ধোনার গুঁড়োটাও ভেজে গুঁড়া করে রেখেছিলাম তারপরে আমি দই ফেটে রেখেছিলাম দইটা এবার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মশলাটা কাঁচা ইউজ করতে পারেন আমি সব ভাজা মশলা ইউজ করেছি তো দইটা দেওয়ার পরে গ্যাসটা একটু অফ করে রেখেছিলাম দু মিনিটের মতন তারপরে মশলাটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে জলটা গরম করে পাশের গ্যাসেই রেখেছি তারপরে আমি জল গরমটা দিয়ে দিচ্ছি কতটা মানে গ্রেভি করব ঝোলটা সে অনুযায়ী জলটা দিয়েছি তো আমরা এতটাই করব আপনারা চাইলে আরও ঘন দিবি তো ঝোলটা ফুটে গেছে তারপরে আমরা ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম হয়ে গেল তিনটে দেওয়ার পরে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো ঢেকে দেওয়ার পরে এখন প্রায় হয়ে গেছে তো এখন আমি ধইনা পাতাটা কুচি করে রেখেছি ধইনা পাতাটা এর মধ্যে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো তো রেসিপিটা যদিও ভালো লাগে তাহলে বাড়িতেও আপনারা ট্রাই করবেন রুটি কি পরোটা ভাত দিয়ে দারুণ লাগে খেতে তো বাড়িতে একবার ট্রাই করবেন তো হয়ে গেছে নামানোর দিয়ে হাফ চামচেরও কম আমি চিনি দিয়ে দিলাম তো আমার রেসিপি রেডি হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন